পশ্চিমবাংলার হানমাত বাহিনী হুঁশিয়ার 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 পশ্চিমবাংলার তৃণমূল হানমাত বাহিনী হুঁশিয়ার হুঁশিয়ার বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম ত্রিপুরা রাজ্য যুব মোর্চা রাজ্য সভাপতি আক্রমণ করলেন মমতাবনাজি ধিক্কার 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 মমতাবনাজিকে ধিক্কার 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 পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে ধিক্কার 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 বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম সৃষ্টিকারী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ার 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 এই সন্ত্রাস সৃষ্টিকারী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ার 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 পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ার 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 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ার 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 মমতা রাজ্য সভাপতি রাষ্ট্র মুখ্যমন্ত্রী হুঁশিয়ার 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 কংগ্রেস সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ার 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 মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ার হুঁশিয়ার তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস করে পশ্চিমবাংলায় ক্ষমতা ধরে রাখা যায় না চাবে না পশ্চিমবাংলায় ক্ষমতা ধরে রাখা যায় না ভারত মাতা কে জয় ভারত মাতা কে জয় এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনার আগে আগামীকাল যে কলকাতার বুকে ব্যারাকপুরে যে ঘটনা হয়েছে আমাদের প্রদেশ সভাপতি তিনকুলার উপর সেই সব বিষয় নিয়ে আলোচনা করবে কমলপুর 47তম মন্ডলের নিয়মিত আন্দোলনের সভাপতি সমিতি ভারত মাতা কি জয় আপনারা জানেন গতকালকে আমাদের পুরো রাজ্যের প্রাণপ্রিয় দাদা তথা ভারতীয় জনতা যুব মোর্চার ত্রিপুরা প্রদেশ সভাপতি শ্রী টিঙ্কুরায় মহোদয় এবং ত্রিপুরা রাজ্যের যুব মোর্চার প্রদেশ সম্পাদক শুভ কানাল দাস সহ আরও একজন কর্মীত্ব পশ্চিমবঙ্গে ব্যারাকপুরের মাটিতে গেছিল অমিত শাহজির জনসভাকে সফল করার লক্ষ্যে। সেই সময় যখন আমাদের মাননীয় সভাপতি ত্রিপুরা যখন বক্তব্য রাখছিলেন, বক্তব্য রেখে চলে আসার সময় ওনার গাড়িকে ধাওয়া করে ইট পাটকেল এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ভারতীয় জনতা যুব মোর্চার কার্যকর্তাদের উপর গতকালকে হয়েছিল। সেই সময় 3-4টা গাড়ি ভাঙা হয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গের 14-15 জন যুব কার্যকর্তা হাসপাতালে ভর্তি। আপনারা জানেন কিছুদিন ধরে পশ্চিমবঙ্গে এক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের সন্ত্রাসী মুখ্যমন্ত্রী তথা ধর্ম বিভাজনকারী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়। বিভিন্ন কর্মকাণ্ডে উনি সন্ত্রাসীদের উস্কানি দিয়ে যাচ্ছে, কারণ একটাই, আগামী লোকসভা নির্বাচন সেখানে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক ভারত মাকে রক্ষার লক্ষ্যে ভারতের সার্বভৌমত্বকে রক্ষার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কর্মকাণ্ডে সাধারণ মানুষ লিপ্ত হচ্ছে, কারণ একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে ভারতবর্ষের মানুষকে শান্তি দিতে, উন্নয়ন করতে এবং ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে। সেই লক্ষ্যে পশ্চিমবঙ্গের সন্ত্রাসী কর্মকাণ্ডকে বৃত্তাঙ্গুলি দেখিয়ে আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রী অমিত ভাই শাহ পশ্চিমবঙ্গে এক সমাবেশের যুব মোর্চার ডাক দেওয়া আছে। সেই সমাবেশের প্রচারে আমাদের এ রাজ্যের সম্মানিত সভাপতি টিঙ্কুরায় মহোদয় গিয়েছিল। কেন গিয়েছিল, কী কারণে গিয়েছিল, একটাই স্লোগান ছিল, পশ্চিমবঙ্গের মানুষকে যদি নিরাপত্তা নিশ্চিত করতে হয়, পশ্চিমবঙ্গের মানুষের যদি উন্নয়ন করতে হয়, যদি শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন বাস্তবায়িত করতে হয়, যদি বিবেকানন্দের স্বপ্ন বাস্তবায়িত করতে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টির পক্ষে আপনারা ভোট দেবেন। এতটুকুই ছিল ওনার আলোচনা। সেই আলোচনা শেষ করতে না করতেই উনি দিদির কুকর্মের কিছু চিত্র তুলে ধরেছিলেন পশ্চিমবাংলার মাটিতে।
আর ত্রিপুরার মানুষ পশ্চিমবঙ্গে গিয়ে দিদির কুকর্ম তুলে ধরেছে। মানে দিদির যে কুকর্ম হয়েছে সেটা সারা ভারতবর্ষের মানুষ জানে, আর ত্রিপুরাবাসীর মানুষ তো জানবে। সেই চিত্রটা তুলে ধরা মাত্রই উনার যে সন্ত্রাসী ছেলেপেলেরা আছে, উনার যে আদরণীয় যুব সভাপতি অভিষেক ব্যানার্জি রয়েছেন, উনার বাইপু, সেই অভিষেক ব্যানার্জির নেতৃত্বে কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড লেলিয়ে দিল যে টিম্পুর উপরে আক্রমণ করো। ত্রিপুরা রাজ্যে যেভাবে যুব মোর্চার প্রাণ ফিরিয়ে এনে একটা পরিবর্তন হয়েছে, সেই টিম্পুরাকে আক্রমণ করো যাতে টিম্পুরায় বাধা পেয়ে আবার ত্রিপুরাতে ব্যাট করে চলে আসি। পরিষ্কার চিত্র আজকে উনি আবার সেই ব্যারাকপুরে গিয়েছে, সেখানে আবার প্রচার করতে গিয়েছে। এখন যদি বাধা আসে তাহলে বাধা শেখানো হবে, যুব মোর্চার কর্মীরা সেখানেও তৈরি, যদি আসে শেখানো হবে। আর সেই পশ্চিমবঙ্গে পরিবর্তন নিশ্চিত, কারণ সিপিএমের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্যই দিদির পথ চলা শুরু হয়েছিল। দিদির পথ চলা সিপিএমের কর্মকাণ্ডে, সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দিদিকে ভোট দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ ক্ষমতায় বসেছিল। আমি এটা নির্দ্বিধায় বলে দিতে পারি, আগামী 2019 লোকসভা, সেই লোকসভায় পশ্চিমবঙ্গের মাটিতে পদ্মের জয়গান হবে। কারণ সিপিএমের সন্ত্রাসী কুকর্মে দিদির জন্ম, আর দিদির সন্ত্রাসী কুকর্মে আগামী দিন পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি সরকার হবে, সত্তার সরকার হবে, অবিশ্বাস সরকার হবে এবং জনতার সরকার হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর সরকার হবে, এটা নিশ্চিত। কারণ কুকর্মের ফল তারা ভোগ করবে, আর সেখানে বাপ্পার সরকার আসবে, জনতার সরকার আসবে। সেই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত রেখে আজকের মতো এখানে ব্যস করলাম। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, যুব মোর্চা জিন্দাবাদ, ত্রিপুরা জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। হ্যালো, সুমিত দা।